আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনের আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। তো দেখেন, আজকে আমি এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে আমি হাঁস রান্না করে ফিরলাম। তো খুবই মজাদার এই হাঁসটা রান্না করেছি আলু দিয়ে। তো কী কী দিয়েছি তো চলেন, এখানে আমি দিয়েছি আদা রসুন, তেজপাতা, দারচিনি, এলাচ, আর এখানে আমি নিয়ে নিলাম হামলদস্তা, আর এখানে 1.5 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম জিরা। তো এখন আমি এলাচটা আর জিরাটাকে এখন হামলদস্তা দিয়ে আমি একটু ছেঁচা দিয়ে নিব। এভাবে করে একটু মিক্স করে নিব আমি। তাই তো আমার মিক্সড করানো হয়ে গিয়েছে। এখন আমি দিব আদা রসুন একসাথে করে, আমি এভাবে করে হামলদস্তার মধ্যে করে মিক্স করে নিব। তো এই তোমার মিক্সড করানো হয়ে গিয়েছে, দেখেন। এখন এটা এক সাইডে আমি রেখে দিব। তো কীভাবে রান্না করলাম, অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। তো হাঁসের যে একটা মাংস গন্ধ আছে, সেই গন্ধটা ভুলবে না। তো এখানে দেখেন, সব কিছু টাটকা টাটকা জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন। আদা রসুন বাটাটা বেটে নেবেন। তো এভাবে করে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি হাঁসটাকে। তো এখন এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিব, যে মশলাগুলো আমি করেছিলাম। তো আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখালাম কীভাবে করেছি। তো এখানে আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো যদি পরে লাগে তারপর আমি দিয়ে নিব। আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। তো ঝালটা আপনারা পরিমাণ মতো করে দিয়ে নেবেন। আর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি। আপনাদের আমি দেখালাম না যে কত চামচ দিয়েছি। তো আমার মাংসটা 1 কেজির মতো, তো আমি পরিমাণ মতো আমি মশলাটা দিয়েছি। তো আপনারা বুঝে দিবেন আপনারা। তো আমি মেখে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। তো এখানে আমি ফ্রাই একটা কড়াই বসিয়ে নিয়েছি, সয়াবিন তেল, রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা সরিষার তেল দিয়ে করতে পারেন। আর এখানে যে দারচিনি আর তেজপাতা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি হামলদস্তায় সেটা মিলিয়ে নিই। এখন একটু ভালো করে একটু ভেজে নিব তেলের মধ্যে। পেঁয়াজটাকে এখন আমি একটু কালার করে নিব। একটু কালার করে নিয়েছি। এখন আমি যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা, একটু ভালো করে ভেজে নিব। টমেটো সহকারে আমি ভেজে নিব। এই তো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার সাথে সাথে, তো দেখে বুঝতে পারতেছেন। এখন আমি দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংসটাকে। তো এভাবে করে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়, যারা হাঁস রান্না করতে পারে না নতুন রাঁধুনি তাদের জন্য। তো আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। কষিয়ে নিব এখন আমি মাংসটাকে।
মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। তো দেখেন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তাই একটু ভালো করে কষিয়ে নিব আমি, যাতে মাংসটা থেকে তেলটা ছিঁড়ে আসবে, তখন মাংসটা কষানো হয়ে যাবে পারফেক্ট। তো এখন একটু ঢেকে রেখে দিব। আরও কিছুক্ষণ রাখবো, রেখে আমি দেখেন দেখে বুঝতে পারতেছেন অবশ্যই মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমার মাংসটা কষানো পারফেক্ট হয়েছে। গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। পরিমাণ মতো করে আমি দিয়ে দিলাম। তো বলো কিসে পড়েছে। এখন আলু দিয়ে দিব, নতুন আলু, শীতকালে যে নতুন আলুটা বের হয়েছে সেই আলুটা দিয়ে দিব। তো আলু, সে নতুন আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা ভুনাও করতে পারেন। তো আমি জাস্ট আলু দিয়ে করলাম, আর মাংসটাকে যে আমি কষিয়েছি, আমার কষাতেই মাংসটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আমি আলুটা দিয়ে দিলাম। তো আলু আর মাংসটা একসাথে সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এই তো নাড়াচাড়া দিয়ে নিলাম। তো আমার মাংসটা হয়ে এসেছে। এখন আমি এক টেবিল চামচের মতো নিয়েছি গরম মশলার গুঁড়ো, রাঁধুনি যে গরম মশলার গুঁড়োটা আছে সেই গুঁড়োটা নিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আর কিছুক্ষণ 5 মিনিটের মতো রেখে আমি ঢাকনা দিয়ে রেখে ঢেকে রেখে দিব। তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে। আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচটা আমি ফালি করে দিলাম না, এভাবেই দিলাম। আর এই তো হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।